দেখুন যে কারণে রোবট সোফিয়া হাসলেন হাসালেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাইকে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে রোবট সোফিয়া মূলত মানুষের মতো হুবহু কথা বলতে পেরেই আলোচনায় হংকংয়ের এই রোবট ইতিমধ্যেই পেয়ে গেছে সৌদি আরবের নাগরিকত্ব বর্তমানে ঢাকায় অবস্থান করছে রোবটটি বুধবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন অনুষ্ঠানে রোবট সোফিয়া কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই টিভি পর্দায় তার কথা বলা দেখে হেসেছেন শ্রোতা ও দর্শকরা সে বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে বাংলাদেশের ডিজিটালাইজেশন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে উল্লেখ্য রোবট সোফিয়া নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবটিক দুই সালের উনিশে এপ্রিল তারা এটি নির্মাণ করে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে